কাজটা ভালো, তাকওয়ার কাজ। যদি মাদ্রাসা করেন আপনি যদি সহযোগিতা করেন কি হবে? সওয়াব হবে। রাস্তা ভাঙ্গা আপনি বেন দেন কি হবে? একজনের বিবাহ হয় না, টাকা নাই, পয়সা নাই, টাকা দেন কি হবে? এক কথায় ভালো কাজ গুলিতে আপনার সওয়াব হবে। কিন্তু যাত্রা গান যদি করান, থিয়েটার করান, একটা ভালো রাস্তা কেটে দেন, চুরির সাহায্য করেন, ডাকাতির সাহায্য করেন, ব্যভিচারের সাহায্য করেন, গুনাহ হবে। গুনাহ আবার দুই ধরনের, ন্যাক দুই ধরনের। গুনাহ কয় ধরনের ভাই? ন্যাক একটা হলো স্থায়ী ন্যাক, অস্থায়ী ন্যাক। স্থায়ী গুনাহ, অস্থায়ী গুনাহ। কি স্থায়ী ন্যাক, অস্থায়ী ন্যাক? স্থায়ী গুনাহ যেমন সুবহানাল্লাহ পড়ছি, কি হলো বাস যতক্ষণ পড়ছি শেষ, আলহামদুলিল্লাহ, কি হইলো? অস্থায়ী ন্যাক পড়ছি, সব কোরআন তেলাওয়াত করলাম, কি হইলো? বাস কোরআন তেলাওয়াত শেষ, সওয়াবও বন্ধ। কিন্তু আপনি মাসজিদ করলেন, কথা বলেন না কেন? যখন শুরু করছেন তখনও ন্যাক, যতদিন মাসজিদ চলবে ততদিন ন্যাক চলবে। আপনি মাদ্রাসা করছেন যখন শুরু করছেন তখন ন্যাক, যতদিন মাদ্রাসা পড়া চলবে, কথা বলেন না কেন? ততদিন ন্যাক। আপনি রাস্তা করছেন যখন শুরু করছেন তখন থেকে ন্যাক, যতদিন মানুষ হাঁটবে, তাহলে ন্যাকটা অস্থায়ী হয়, অস্থায়ী হয়, ঠিক না? স্থায়ী অস্থায়ী, গুনাও স্থায়ী অস্থায়ী। আপনি মদ পান করছেন যখন করছেন তখন গুনা, পান শেষ গুনাও শেষ। মিথ্যা বলছেন যখন করছেন তখন গুনা, বলাও শেষ গুনাও শেষ। কিন্তু আপনি মানুষের রাস্তা খাইতে ফেলাইছেন। এখন যত মানুষ পাচার খাইবে, যতবার খাইবে ততবার গুনা। সিনেমা হল করছেন, যতদিন মানুষ সিনেমা দেখবে ততদিন গুনা হবে। পুস্তকাগার করছেন, যতদিন এখানে গুনা চলবে ততদিন আপনার গুনা জারি থাকবে। আমি কথাটা ক্লিয়ার? তাহলে স্থায়ী ন্যাক, অস্থায়ী ন্যাক, স্থায়ী গুনা, অস্থায়ী গুনা। আচ্ছা বলেন তো, বুদ্ধিমান কি করবে? সে স্থায়ী ন্যাক করে এবং অস্থায়ী গুনার থেকে নিজেকে হেফাজত করে। একজন বুদ্ধিমান চায় না যে আমি এমন একটা কাজ করি যে এই গাছটা অনবরত আমার গুনা হয়, এরকম গুনা করতে কোনো পাগলও চায় না। আর ন্যাককার এইটাই চায়, আমি এমন একটা গাছ লাগাই যে এই গাছে যেন সবসময় ফল হতে থাকে। কি বলো, ঠিক না? এবার আসেন এক খেয়ালা, আমাদের এই টুঙ্গিবাড়িয়া নদীতে খেয়া দেয় এক চোর, ডাকাত গিয়া বলতেছে, ভাই খেয়ালা আমি তো চুরি করতে যাবো, ডাকাতি করতে যাবো, আমাকে পার করে দাও। খেয়ালা বলতে, দেখো আমি মুসলিম মানুষ, নামাজ পড়ি, যদিও গরিব কিন্তু নামাজ তো কাজা করি না, আমার দাঁড়ি টুপি সবই ভেঙে আছে, তুমি চুরি করতে চাও, যুবক মানুষ আশা করছো, আমি কিন্তু তোমার চুরির ভাগী হব না, শরিক হব না, যেহেতু আশাই করছো আর আমার খেয়া বেঁধে চুরি করতে পারবা না, তা আশা আমি তোমাকে পার করে দেই। আচ্ছা খেয়ালা যদি চোরকে চুরি করার জন্য খেয়া পার করে দেয়, আর চোর যদি চুরি করে খেয়ালা যদি শরিকও না হয়, মালের ভাগও না নেয়, তাহলে কি খেয়ালার কোনো দোষ আছে কি নাই? কিরে বাবা তোমরা কি বলো? আছে, আছে। হ্যাঁ, এই দেখেন বাচ্চারা বলে আছে, কারণটা কি? ওর খেয়া ব্যতীত ওই চোর ডাকাত চুরি করতে, যেহেতু ওর কারণেই চোর চুরি করছে, ওর কারণেই ডাকাত ডাকাতি করছে, যদিও ও শরীক না কিন্তু কারণ ও, যদি বাংলাদেশ আইনে তার বিরুদ্ধে কেস হয়, শুধু চোরের বিরুদ্ধে কেস হবে না, বরং খেয়ালার বিরুদ্ধে কেস হবে। ওরে শয়তান তুই পার করলি কেন? আমি কথাটা বুঝাতে পারছি কি বুঝলেন?
যদি কোন ব্যক্তি খারাপ কাজের সহযোগিতা করে, সাহায্য করে, হুবাহু দুনিয়া এবং আখিরাতের লট দুটো লটে সে অপরাধী। আখিরাতের লটে গুনাহ হবে জাহান্নাম, আর দুনিয়ার লট সেও কেস খাবে, তাকে হাজতে যেতে হবে। কি কথা ঠিক না ভাই? ভোট জিনিসটা কি? ভোট জিনিসটা কি? ভোট মানি সাক্ষী দেওয়া, ভোট মানি সহযোগিতা করা, ভোট মানি সমর্থন করা, ভোট মানি সাহায্য করা, ভোট মানি সাক্ষী দেওয়া কি ভাই? কথা বলেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, চারজন প্রার্থী, কে ভালো? হ্যাঁ, অমুক ব্যক্তি ভালো, নায়ক প্রার্থী ভালো, না ধানেশ প্রার্থী, না নাঙ্গলের প্রার্থী, না হাত পাকার প্রার্থী, সবচেয়ে ভালো বিধায় আমি তার পক্ষে একটা সাক্ষী দিলাম যে যতজন ক্যান্ডিডেট আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ, চরিত্রবান, আদর্শবান, জ্ঞানী, নীতিবান, সমাজসেবক, মিথ্যাবাদী না, সত্যবাদী, সবচেয়ে ভালো এই ব্যক্তি, কাজী তার পক্ষে একটা আমি সিল দিলাম, মানে সাক্ষী দিলাম। যতগুলি ক্যান্ডিডেট এর মধ্যে এই ব্যক্তি কি, এর নাম না ভোট? ভোট মানে সমর্থন করা। কি করা? সমর্থন করা। কি সমর্থন? নৌকা কি চায়? সেকুলারিজম কায়েম করবো, ধর্মের মুখবার বাস্তবায়ন করবো। ধান কি চায়? ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ বাস্তবায়ন করবো। কাস্তে, হাতুড়ি কি চায়? কমিউনিজম, সমাজতন্ত্রবাদ কায়েম করবো। হাত পাকে কি চায়? আমি ইসলাম কায়েম করবো। কি কথা বলেন না? প্রত্যেকের আদর্শ ভিন্ন, প্রত্যেকের আদর্শ, নীতি সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। এখন কেউ চায় সেকুলার কায়েম করতে, ধর্মনিরপেক্ষবাদ, কেউ চায় গণতন্ত্র কায়েম করতে, কেউ চায় ডেমোক্রেসি কায়েম করতে, কেউ চায় সমাজতন্ত্র কায়েম করতে, কেউ চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে। ভাই আমার মার্কা এইটা গণতন্ত্রের মার্কা, আমার মার্কা এইটা সমাজতন্ত্রের মার্কা, আমার তো মার্কা এইটা, এটা সেকুলারের মার্কা, আমার মার্কা এইটা, এটা ইসলামের মার্কা। কি কথা ঠিক না? আল্লাহ না করুক, যদি জেনে বুঝে শুনে আপনি ইসলামকে বাদ দিয়া গণতন্ত্রকে সমর্থন করেন, সেকুলারকে সমর্থন করেন, কমিউনিজমকে সমর্থন করেন, ডেমোক্রেসিকে সমর্থন করেন, ইসলাম বাদ দিয়া, আপনার দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনি নামাজি হতে পারেন, যদি ইসলামকে বাদ দিয়ে কুফুরি কোন মতবাদকে সমর্থন করার সাথে সাথে আপনার ভিতরে ইমাম থাকতে পারে না। জুব্বা টুপি সব ঠিক, যেরকম মরা মানুষের হাত পা চক্ষু সবই ঠিক, কিন্তু ভিতরে রুহ নাই, ভিতরে কি নাই? ঠিক। আল্লাহ না করে ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন আদর্শকে সমর্থন করে, ভোট মানে সমর্থন করা না, আমি তোমার এই আদর্শকে সমর্থন করলাম বিজয়, আমি তার মার্কায় ভোট দিলাম, এর নাম না ভোট? ভোট মানে সাহায্য করা। তুমি ভোট না দিলে আমি চেয়ারে বসতে পারবো না, কাজে তুমি ভোট দিয়ে আমাকে চেয়ারে উঠাবার ব্যবস্থা করো, এছাড়া আমি জীবনে চেয়ারে বসতে পারবো না, এই শক্তি আমার নাই, কাজে তুমি ভোট দিয়ে চেয়ারে বসার সাহায্য করো। কথা বলেন না কেন? এখন আপনার ভোট পেয়ে আমি যত ভালো কাজ করব, যত ভালো কাজ, সব কাজের অংশীদারি আপনি, কেন আপনার সাহায্য ব্যতীত আমি এই চেয়ারে বসতে পারতাম না, কাজে দিনের কাজ, সমাজের কাজ, মানবতার কাজ আমি করতে পারতাম না, কাজে আপনার ভোট পেয়ে আমি যত ভালো কাজ করব সব অংশীদারি আপনি, আপনার ভোট পেয়ে আমি যত চুরি, ডাকাতি, লুচ্চামি, গুন্ডামি, বদমাশি, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করব, এর দায় দায়িত্ব সব ভারতের মানুষে নেবে, ক্রেস্তারা, জিনেরা, কে নিবে? কি বাবা কে নেবে? কারণটা কি?
আপনার ভোট দেখে আমি চুরি করতে পারতাম না, ডাকাতি করতে পারতাম না, ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে পারতাম না। এর জন্য আমি বলি অনেক মুসলিম কে আমাদের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা। আল্লাহ আমি কোনদিন মদ পান করি নাই, দেখিও নাই, এত মদের গুণা, এত জিনার গুণা, এত সুদের গুণা। আল্লাহ ভাববো না, আমি জানি ইন্নাহু আলিমুন বিযাতি সুদুর, আমি তো অন্তরের খবর রাখি। ওয়াসিরু কওলাকুম আও ইযহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতি সুদুর, আমি তো অন্তরের খবর রাখি, আমি সব জানি। লেকিন তোরা যাদেরকে ভোট দিয়ে সমর্থন দিয়ে সাপোর্ট করে মদের আইন পাশ করার সুযোগ করছো, জেনার আইন পাশ করার সুযোগ করছো, সুদের আইন পাশ করার সুযোগ করছো, তোর ভোট ব্যতীত মদের পক্ষে হাত তুলতে পারতো না, তোর ভোট ব্যতীত জেনার পক্ষে হাত তুলতে পারতো না, তোর ভোট ব্যতীত সুদের পক্ষে হাত তুলতে পারতো না। তোর ভোট পেয়ে যত আকাম কুকাম ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে সমস্ত গুণা তোর আমল নামে লিখে দিস। যারা হাত তুলছে আপনার কাছে ফতুয়া দিয়ে জিজ্ঞাসা করি তাদের অবস্থাটা কি হয়েছে বলেন তো, বলেন এখন তাদেরকে তারা সমর্থন করছে তার অবস্থা কি হয়েছে? আমরা ভোটটাকে মনে করি কি জানেন, এটা পান্তাবাদের পানি, এটা খেলতাম আশা, আমাকে চা খাওয়াইছে এটা ভোট দিয়ে দেই, আমার ফুয়াতো ভাই দাঁড়া দাঁড়াইছে ভোট দিয়ে দেই, এটা আমার খালাতো ভাই ওর সাথে আমার শত্রুতা আমাকে চা খাওয়ায় নাই। যাদের ভোটের গুরুত্ব আছে জানেন, আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ওই 3 লক্ষ টাকা খরচ করে ভোট দেওয়ার জন্য আসে, ওদের ভোটের গুরুত্ব আছে। যাদের ভোটের গুরুত্ব আছে জীবন আপনাকে বলি দিতে পারেন, বলি ফাঁসি দিতে পারেন, কিন্তু যারা ভোট সম্পর্কে জানে তারা আদর্শবিহীন কোন মার্কা কোনদিন ভোট দিতে পারে না। কারণ শোনেন, হ্যাঁ খেয়াল দেন, আমি একটা সিল মেরে আসব আর আমার প্রাপ্তি যত আকাম কুকাম করবে আমি ঘরে বসে বসে স্থায়ী গুণা নেবো, এ কোনো পাগলেও নেই আমাকে বলেন, কোনো পাগলে এমন যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, গুনার মধ্যে লিপ্ত, সেও কিন্তু চায় না আমার স্থায়ী গুণা হোক, এমন একটা কাজ করে যেটা স্থায়ী গুণা হোক এটা সেও চায় না। আর একসাথে সিল মারব, তোমাকে আমি চিনিও না, আমিও তোমাকে চিনি না, না তোমার কাছে আমি যাই না, আমার কাছে তুমি আসো, আর আমরা সিল মাইরা স্থায়ী পাপের মালিক হবো, এখন বুদ্ধিমান করতে পারে না। আমি আপনাদের সত্যটা ঘটনা বলি, উজিরপুরে এক ঠাকুরের বাড়িতে ঠাকুরের দোকানে আমাদের লোকজন দাওয়াত দেওয়ার জন্য গেছে পৈতা পরা। এখন ঠাকুর সাহেব আমাদের লোকজনকে দেখে খুব আদর অভ্যর্থনা করতেছে, বসাইতেছে, তাই আমাদের লোকজন এটা আমিজি করতেছে, দাওয়াত দিয়ে চলে আসবে, কিন্তু এ ব্যক্তি এত শ্রদ্ধা সম্মান দেখায় কেন, ঘটনা না বসাইছে, গুনগুলের দোকান আছে তার, গুনগুলের দোকানে দিতে আসে, কি রে ভাই কিরকম করতেছেন কেন, কেন আপনি বুঝছি আপনারা আনিজি করতেছেন, যে আমি এত আদর অভ্যর্থনা করতেছি কেন, রিসেপশন করতেছি কেন। শোনেন, আমি চরমনে হুজুরের খুব ভক্ত, ঠাকুর বলতেছে আমি চরমনে হুজুর খুবই ভক্ত, হুজুরে যেখানেই মাহফিল করতাম আমি সেখানে যাইতাম, আমাদের চরমনে মাহফিল কিন্তু অনেক হিন্দু আসে। তো হুজুরে একদিন ভোটের গুরুত্ব সম্পর্কে বয়ান করছে, আমার মাথায় একটা কথাটা একটা যৌক্তিক লজিক, আসলেও তো কথা ঠিক, আমি সেই দিকে দেখে চিন্তা করছি আমি কোনোদিন হাত পাকার বাইরে ভোট দেবো না, হিন্দু ঠাকুর আল্লাহর কসম করে বলছে মসজিদে বসে আমি ভোট দেবো আর তার সমস্ত অন্যায় আমি দেবো, এটা হয় না। প্রিয় ভাইয়েরা, আমার ভোটের গুরুত্ব সম্পর্কে আমাদের জানা নাই, বোঝা নাই, এর জন্যই সমাজের মধ্যে চুরি ডাকাতি। আজকে যাদেরকে ভোট দেই, যে দলকে ভোট দেই, আমার দল ওই ক্যান্ডিডেট আকাম কুকাম করলে ভোট সভার সময় ভোট না দিয়ে এটা লাগতে পারতাম, শয়তানের খান থেকে ভোট দিছে আমরা, কষ্ট করছি আমরা, আকাম কুকাম করছো তোরা, আর বদনামের ভাগে আমরা ভোট নেওয়ার জন্য আসলে লাগতে দেবো। যদি ভোটের পরিবর্তে লাগতে দিতাম তাহলে ওরা চুরি, কিন্তু
দেখছি যত একাম কুকাম করি রশি তো পরানো আছে, মার্কা দিলেই তো ভোট দিয়ে দিবে, মার্কা পাইলেই তো ভোট। এই জন্য দেখবেন একটা মার্কার জন্য পাগল হয়ে গেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে মার্কার জন্য, কোটি কোটি টাকা। অত শেখ সাহেব তার আত্মজীবনের মধ্যে নিজেই লেখেন, প্রথম নিয়ে বাঁচনে সে অংশগ্রহণ করছে, মাত্র দুইটা সাইকেল, কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, বরং তাকে মানুষ টাকা দিছে। এমনকি নির্বাচনের শেষে তার 5,000 টুকু বিত হইছে, মানুষ টাকা দিছে তাকে, 10,000 ভোট উইন করছে, বেশি পাইছে, কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। অথচ শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করে তারা নির্বাচনের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে, শেখ সাহেব একটা ইনভেস্ট করে নাই আর তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। জিয়াউর রহমান সাহেব জীবনবার জানছি ভাঙ্গা সুটকেস রেখে গেছে, এখন ভাঙ্গা সুটকেসের থেকে খালে লঞ্চ আর হাজার হাজার কোটি টাকা বের হইতে আসছে। আদর্শ মানে না, কেউ তো আদর্শ মানে না। আওয়ামী লীগ বলতে তো কিচ্ছু নাই, শেখ সাহেবের তো পার্টি আওয়ামী লীগ না, সেটা আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করছে। কাজে এখন যারা আওয়ামী লীগ করে তারা তারা তো শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করে না, অন্য আদর্শ বাস্তবায়ন করে। কি কথা বলেন না কেন? শুধু তাই নয়, শেখ সাহেব স্যার প্রেসিডেন্ট কিন্তু তার মেয়ে মানে সে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এটা মন্ত্রিসভার গভর্নমেন্ট, কই আদর্শ কোথায়? কথা বলেন না কেন? আবার একজনে জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়ন করে, জিয়াউর রহমান সাহেব ছিল ভাঙ্গা সুটকেস, এখন কেউ দেখে মালয়েশিয়া বাড়ি, আমেরিকা বাড়ি, হাজার হাজার কুমিরা কোকো লঞ্চ বের হয়ে গেছে। আদর্শ নাই, জিয়াউর রহমান ছিল প্রেসিডেন্ট, তার স্ত্রী তার মানে দুজনই তো আদর্শ চুপ করছে, একজন আদর্শ ঠিক নেই, সব ভুয়া, সব ফসবাদ। আমরা জিয়া সৈনিক, আমরা শেখের সৈনিক, একজনও সৈনিক, সব ভুয়া সৈনিক, সব ভুয়া সৈনিক, সব ক্ষমতার পাগল। আমি প্রশ্ন করতে চাই আমার এলাকার বন্ধুদেরকে, প্রশ্ন করতে চাই, শোনেন, উত্তরসূরি হিসাবে যদি জীবন নেশা জীবনও রাজনীতি করেনি, ইরানের উত্তরসূরি নির্বাচিত হয়ে গেছে, এলিন ভুট্টো জীবনও রাজনীতি করে নাই, ভুট্টোর উত্তরসূরি এমপি হয়ে গেছে, খালেদা জিয়া জীবনও রাজনীতি করে নেই, জিয়াউর রহমান সাহেবের উত্তরসূরি নির্বাচিত হয়ে গেছে, শেখ হাসিনা জীবনও রাজনীতি করে নাই, শেখ সাহেবের উত্তরসূরি প্রাইম মিনিস্টার হয়ে গেছে। যদি উত্তরসূরি হিসাবে তার ভক্তরা তাকে প্রাইম মিনিস্টার বানাতে পারে, এমপি বানাতে পারে, তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরিরা আমার নবীর ভক্তরা কেন তাদেরকে এমপি বানাতে পারবে না? নির্বাচন করে নাই উত্তরসূরি, জীবন নেশা নির্বাচন করে রাজনীতি করে নাই উত্তরসূরি, খালেদা জিয়া রাজনীতি করে উত্তরসূরি, শেখ হাসিনা রাজনীতি করে নাই। তা আমরাও তো ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, ওলামাই কেরামত তো নবীর উত্তরসূরি, কি কথা বলেন না কেন? যে শেখ সাহেবের ভক্তরা, জিয়াউর রহমানের ভক্তরা, ভুট্টোর ভক্তরা, হিরণের ভক্তরা তাদেরকে উত্তরসূরি নির্বাচিত করতে পারে, আমি মনে করি আমার নবীর ভক্তরা নবীর উত্তরসূরিকে নির্বাচিত করে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? কি কথা ঠিক না? এবার যুবকরা তোমাদেরকে আরেকটা লজিক দেই, আমার মা বোনেরা মুরব্বীরা, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত পূর্ব অঞ্চলের কোনো এমপি হয়নি, বনিশালে পূর্ব অঞ্চল আজ পর্যন্ত এমপি, জীবন নেশা হিরণ সাহেবের বাড়ি বাকেরগঞ্জ বাউফল, বাউফল আমাদের সরাসরি বাড়ি মুলাদি, কথা বুঝেন না, জানেন তো মেহেন্দিগঞ্জ মুলাদি, মুলাদি মেহেন্দিগঞ্জ না মুলাদি, আমাদের এসপি মাহবুব সাহেব তার বাড়ি মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ, তারা একজনও পূর্ব অঞ্চলের না। আরে ভাই নিজের ভালো তো পাগলেও বুঝে, নিজের ঘরের পশুটাও ভালো, কি কথা ঠিক না? সেই সেই মনে করি এই বছর ভালো চান্স, দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত পূর্ব অঞ্চলে কোনোদিন এমপি হয় নাই, আর তোমাদের যে ক্যান্ডিডেট পূর্ব অঞ্চলের ওরকম 10 জন 20 জন 25 জন ক্যান্ডিডেটের চেয়েও তোমাদের ক্যান্ডিডেটের নাম দাম আছে কি নেই তোমার ভালো মতো জানো, কি আমি কথাটা বুঝাতে পারছি? তাদের শিক্ষাগত যোগ্যতা, পরিচিতি, তাদের সম্মান, ইজ্জত, বংশীয় প্রভাব, অন্য অন্য ক্যান্ডিডেটগুলো কি অবস্থা আছে তা তোমরা আমার চেয়েও ভালো বলতে পারো, আমি কথাটা বুঝাতে পারছি? আরেকটা কথা, মুরব্বীরা এই রাজনীতি নাসির সাহেব আছেন, রাজনীতিবিদ আছেন,
আজকে একাদশ জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে 10 জন আমরা সংসদে পাঠিয়েছিলাম, কিন্তু আমাকে দেখেন তো সংসদে বরিশালের এমপি আজকে বক্তৃতা করছেন, এই আলোচনা করছেন, এই দাবি উত্থাপন করেছেন, এই বিরোধ উত্থাপন করেছেন। আমাকে দেখান তো কি পাঠাইছেন, কি জীবনভর কি পাঠাইছেন, কি জীবনভর লজ্জা শরম নাই? বিভাগীয় শহর, সেখান থেকে আপনি বাঘের মতো লোক পাঠান যে সংসদ হুঙ্কার মারবে, গোটা সংসদ কাঁপবে আয়োজন। এরকম বাঘের মতো লোক পাঠান যাদের হার্ট আছে, যাদের বংশীয় প্রভাব আছে, যাদের ধমনীর মধ্যে কোনো আরাম টাকা নাই, যারা কারোর সময় মাথার মতো করে না, যারা বুক উঁচা করে হাঁটে, এরকম একজন পাঠান, তখন দেখবেন সংসদের অবস্থা কি হয়। জীবনে পাঠাইছেন বিদায়ের মতো বইয়া থাকি, জীবনে কথাও তো বলে না। কি করছেন আজকে পূর্ব অঞ্চলে, কি করছে বলেন তো? কাজে আসুন, আমি দল বুঝি না, আমি মত বুঝি না, কি আপনি পার্টি করেন না পার্টি করেন আমার দেখার বিষয় না। আমি আপনার এলাকার সন্তান, আমি এই এলাকার সন্তান। আজকে আমাদের ব্রিজ হওয়ার পরে, ব্রিজ হওয়ার পরে চরমনায় টুঙ্গি বাড়িয়া ভিন্ন আমাদের কোনো আলাদা কোন ইউনিয়ন না, এক হয়ে গেছে, আমরা এক হয়ে গেছি, এক হয়ে গেছি। কাজী আমি কোনো দল বুঝি না, মত বুঝি না, এই বস্ত্রের জন্য আমরা ঈশ্বর ঐক্যবদ্ধ ভাবে পূর্ব অঞ্চলে এক হই, একটা স্লোগান তুলেন। আমি নাসির সাহেবকে বলছি, আপনি টুঙ্গি বাড়িয়া দিয়ে স্লোগান তুলেন, চরমনের অবস্থা তো আপনার ভালোই জানেন, সানপুরের অবস্থা জানেন অনেক ভালো। আমার চেয়ারম্যান সাহেব, সে আমাদের দলে যোগ দিছে, আমাদের সেখানে ভোট আছে, কাউয়াসের অবস্থা খুবই ভালো আপনারা জানেন, চরমনের অবস্থা তো জানি, ঈশ্বর এবার ঐক্য হয়ে যাবে আশা করি, বাকি আল্লাহের ইচ্ছা। টুঙ্গি বাড়ির অবস্থা যদি আপনি একটু ভালো করেন, যা ভালো আছে তার চেয়ে একটু ভালো করেন, তাহলে আপনাদের টানে চন্দ্রমোহন চলে আসবে। তাই বাকি রইল কি, বাকি রইলটা কি? এটা আপনাদের জন্য খুবই সহজ। আর আমি যদি এলাকা থেকে নির্বাচিত হই, আমার চেয়ে লাভবান আপনারাই বেশি হবেন। আমার ফায়দাটা কি? আমি এখানে কেন আসছি? আমার নামের অভাব, সম্মানের অভাব, ইজ্জতের অভাব, অর্থের অভাব না, আমি আমার জন্য আসি নাই, বরং আপনাদের সম্পদকে রক্ষা করার জন্য, চোর থেকে মুক্তি করার জন্য আমি আসছি। যেহেতু কথা বলি রাস্তায়, কথা বলি মাঠে, তাসির হইতে চায় না, কিন্তু সংসদে গিয়া যদি কথা না বলা যায় তাহলে কথা স্পিড আসে না, ধাক্কা লাগে না, কথা ঠিক না? যদি দোয়া করেন, যদি আল্লাহ কবুল করে, ওদের 14 গোষ্ঠী 14 গোষ্ঠীর নথিপত্র উল্লেখ করে বক্তৃতা করবো। কারণ আমরা পড়াশোনা করি, এখনো রাত্রে ঘুমাই না, আমি তো যুগে যুগে ধরে ঘুমাই না, রাত্রে পড়াশোনা করি। আমার কথা হলো এই যে ওরা তো পড়াশোনা করে না, জানি না তো কিছু, সংবিধান পড়াশোনা করে না, পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে কিছুই জানে না, রাজনীতি সম্পর্কে জানে না, বাস আপনারা মানুষগুলি এত বোকার অবস্থা কেন হয় বুঝি না, এদেশের কি অবস্থা, কি অমুখে গায়িকা এরাই। কাজ করবে এরকম কিছুই নাকি, কথা ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আমাকে হেফাজত করে, আমাদের সবাইকে হেফাজত করুক। কাজী ইনশাআল্লাহ আমার যুবক বাবারা, আমার বন্ধুরা, আমরা তোমাদের ঘরের ছেলে, আমার মা বোনেরা, আপনারা আমার ঘরের ছেলে, ইনশাআল্লাহ এইবার একত্রিত হয়ে পূর্ব অঞ্চলে এমপি লাগবে স্লোগান উঠাতে পারি ইনশাআল্লাহ। আমার যুবক রাজি আছে ইনশাআল্লাহ? নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। একটাবার দেখো, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না ইনশাআল্লাহ। তোমরা বিনে পরীক্ষা ইনশাআল্লাহ পাস করাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।